বল আক্রান্ত জেলা 11টা ছিল, এখন পর্যন্ত 11টাই রয়ে গেছে। মোট উপজেলা প্লাবিত হয়েছে 77টি, এবং এর মধ্যে পৌরসভা আছে, পৌরসভা 587টি ইউনিয়ন পৌরসভা মিলিয়ে আক্রান্ত। আর পানিবন্দী লোক সংখ্যা প্রায় 9,44,000 বেশি, 9,50,000 লোক পানিবন্দী আছে। ক্ষতিগ্রস্ত পরিবার সংখ্যা 49,000 কুমিল্লা 4 জন, ফেনী 1 জন, নোয়াখালী 3 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 1 জন, লক্ষ্মীপুর 1 জন, কক্সবাজার 3 জন। আর আমাদের আশ্রয় দেওয়া হয়েছে 3,527টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে আশ্রিত লোক 2,84,888 জন। সহজে আমরা এ পরিমাণ ত্রাণ সহায়তা দিয়েছি, চট্টগ্রামে 45,00,000 টাকা ক্যাশ, আর হলো যে 2,600 মেট্রিক টন চাল, ফেনীতে 62,00,000 টাকা, 2,900 মেট্রিক টন চাল, তারপরে শুকনো খাবার প্যাকেট যেমন আছে 6,000 প্যাকেট, এছাড়া 5,00,000 টাকা শিশু খাদ্য বাবদ, আর গো খাদ্য বাবদ 5,00,000 টাকা, নোয়াখালীতে 45,00,000 টাকা, 2,600 মেট্রিক টন চাল, 1,000 প্যাকেট শুকনো খাবার, 5,00,000 টাকা শিশু খাদ্য, এবং 5,00,000 টাকা পানি খাদ্য বাবদ। সিলেটে 45,00,000 টাকা, 2,600 মেট্রিক টন চাল, 4,000 প্যাকেট শুকনো খাবারের, 5,00,000 টাকা শিশু খাদ্য বাবদ, এবং 5,00,000 টাকা প্রাণী খাদ্য বাবদ। আর মৌলিবাজারে 30,00,000 টাকা, 2,350 মেট্রিক টন চাল, 1,000 প্যাকেট শুকনো খাবার। হবিগঞ্জ জেলাতে 35,00,000 টাকা, 2,400 মেট্রিক টন চাল, 3,000 প্যাকেট শুকনো খাবার, 5,00,000 টাকা শিশু খাদ্য বাবদ, 5,00,000 টাকা প্রাণী খাদ্য বাবদ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়াতে আছে 15,00,000 টাকা এবং 1,600 মেট্রিক টন চাল, লক্ষ্মীপুরে 10,00,000 টাকা, 500 মেট্রিক টন চাল, 5,00,000 টাকা গোখাদ্য, 5,00,000 টাকা শিশু খাদ্য পাবো। খাগড়াছড়িতে 10,00,000 টাকা, 500 মেট্রিক টন চাল, কক্সবাজারে 20,00,000 টাকা, 500 মেট্রিক টন চাল, 5,00,000 টাকা শীত খাদ্য, এবং 5,00,000 টাকা প্রাণি খাদ্য পাওয়া দেওয়া আছে। সর্বমোট এই 11টা জেলাতে 3,92,09,00,000 টাকা, 20,150 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনো খাবার, 35,00,000 টাকা শিশু খাদ্য বাবদ, এবং 35,00,000 টাকা গো খাদ্য বাবদ আমরা পাঠিয়ে দিয়েছি।